দা যখন কথা বলতে এলেন, উনি অনেক বড় লিডার, আমাদের দাদা তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু এখন মদন দা, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মদন দা কিন্তু মানে বাংলার ক্রাশও বটে। সেটা এই যে এত সুন্দর একটা আদান প্রদান, সেটা কিন্তু পশ্চিম বাংলা ছাড়া কোথাও সম্ভব না। যেটা মদন দা বললেন, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কার সঙ্গে। সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। আবার আমি নাম বলবো না, ভারতবর্ষের একটা বিরাট অংশ যারা মনে করে, বিরাট নয় এইটুকু, আসলে ইঁদুর জাহাজের ভান করে, এইটুকুনি একটা সংস্থা ভারতবর্ষে, তারা বলে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা আমরা মানতে চাই না, কারণ তিনটে রং, তিন আমাদের আনলাকি, তিন নাকি আনলাকি। আরে আমার জীবনে সব থেকে লাকি হচ্ছে তিন, আমার জন্মদিন হচ্ছে তিন, এই মেলা হচ্ছে তিন। আর সেই লোকগুলোর কাছে, তারা খুব পুজো করে হিন্দু, কিন্তু তিন সংখ্যা তাদের কাছে খুব খারাপ, কেন জানেন, হিন্দু তিন অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই তাদের তিন পছন্দ না, অথচ তারা হিন্দুর পুজো করে। তিন তাদের কাছে খুব আনলাকি সংস্থা, কারণ তিন লাখ তিন নাম্বার তো মানে হচ্ছে মা, মাটি আর মানুষ, আর তিন হচ্ছে ভয়ঙ্কর আনলাকি, কারণ 2011, 2016 আর 2021 আবার তিনবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আই কংগ্রাচুলেট অল অফ ইউ, এবং উইথ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমি কোনো পার্টির নাম বলবো না, আমার এই আওয়াজ আপনারা ভাবছেন আপনারা শুনছেন না, আমার এই আওয়াজ প্যালেস্টাইন শুনছে, পিটার্সবার্গ শুনছে, ডোনাল্ড ট্রাম্পের ক্যাপিটাল শুনছে, আজারবাইজান শুনছে, ইরান শুনছে, বলিভিয়া শুনছে, কম্বোডিয়া শুনছে। সেই আওয়াজটা কি? সেই আওয়াজটা একটাই, আমাদের লড়তে হবে, আমাদের বলতে হবে, আমাদের করতে হবে। আমি গরু খাই না, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, সারা পৃথিবীতে 2014 থেকে 2018 সারা পৃথিবীতে সব থেকে যে বেশি গরুর মাংস বিক্রি করেছে তার নাম ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, কোনো পার্টির নাম আমি বলবো না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমি গরু বিক্রির বিরুদ্ধে, আমি গোমাংসের বিরুদ্ধে, আমি গরুর পুজো করি। আর ভারতবর্ষে 2014 থেকে 2018 সারা পৃথিবীর এক নম্বর হাইয়েস্ট সেল, 100% সেলের 20% ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। আমায় কদিন আগে বলছে, এই বাইরে কথা বলছো, 2020 তো আমরা থার্ড এসেছি। আমি বললাম, ওটা তো আমফানের জন্যে অর্ডার কম ছিল। একটা কথা বলি শেষ করব, আগে কি স্লোগান শুনতেন, দাঙ্গাবাজির সরকার আর নেই দরকার, নারী নির্যাতনের সরকার আর নেই দরকার, লুটতরাজের সরকার আর নেই দরকার। এখন কি শুনছেন? মেলায় যারা এসছেন, মায়েরা বোনেরা বলুন, আপনাদের কি দরকার? এই তো আমরা হাজির দুয়ারে সরকার।